What the hell is this, Dad? খেলার মাঝখানে এভাবে তুমি কোথায় চলে গেলে? আর কত ড্যাড, কাম অন। বাই দ্য ওয়ে, শুনো। দীপকে আমি ফোনে পাচ্ছি না আর স্টুপিডটাকে কেকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর স্টুপিডটার উপর আমি মিনিমাম ডিপেন্ড করতে পারছি না। আই এম সো সরি টু সে দ্যাট। ডোন্ট ওয়ারি, ও তো এয়ারপোর্টে গেছে, ওর কাজিনকে রিসিভ করতে ইউরোপ না করতে গিয়ে আসবে। আমি উত্তমা। Nice to meet you. Same to you. এই কিরে বেটা, তুই ফোন বন্ধ রাখিস আর ওর ফাপর খেতে হয় আমাকে? আরে বেটা, কারো কারো জন্মই হয় ফাপর খাওয়ার জন্য। বেশি কথা বলো না, তোমারও ফাপর খাইতে হবে, বুঝছো? তোমা। Yes, Dad. যাও, কি ডেকে নিয়ে। বাবা, তুমি যাও, আমার ওকে দিয়ে হবে না। না না না, ও আমার কথা শুনবে না। ওকে রাখ। তুই যাও, ডেকে নিয়ে। উপমা, আমি বুঝতে পারছি না তুই খামো খেয়ে বিষয় নিয়ে কেন এমন করছিস। আমাকে দেখ, ড্যাডকে দেখ, উই আর ওকে। আমি তো কম চেষ্টা করছি না, কিন্তু উপমা, তুই এমন ভাবে থাকলে ড্যাড অনেক কষ্ট পাবে। অদ্ভুত সুন্দর মেয়েটা। কার কথা বলছিস? বার্থডে গার্ল, এত মিষ্টি চেহারা, কিন্তু একটাবারও ওকে হাসতে দেখলাম না। বাই দ্য ওয়ে, এত বড় অ্যারেঞ্জমেন্ট, কোনো গেস্ট নেই। আসলে ওদের বার্থডেতে বাইরের কেউ অ্যালাউড না, সেটা তো দেখতেই পেলাম। কিন্তু কেন? ইটস আ লং স্টোরি ম্যান, লিভ ইট, বাদ দে। হ্যালো খালামণি, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, পৌঁছেছে না, কথা বলো, কথা বলো। কি বলবো না, মানে পার্টি তো শেষ, তো ভাবছি যে বাসায় চলে যাই। রোমান, তোকে আমি বলেছি এখানে থেকে যা। না তা না, মানে তারপর একটা ব্যাপার আছে না, রোজ রাতে বাড়ি ফেরার আগে তোর এই কুচুর মুচুরে আমি রিয়েলি ফেড আপ। আরে আশ্চর্য, যাওয়ারকে তো বিদায় নিতে হবে, তাই না? আর ইটস আ কার্টেসি, ইউ নো। তা আপনি কোন জাহান্নামে যাচ্ছেন যে আপনার আমার কাছ থেকে বিদায় নিতে হবে? তো কালকে সকালে তো আবার এই অসহ্য চেহারাটা নিয়ে আমার কাছে চলে আসবেন। খোদার কসম, আগামী 7 দিন যদি আমি তোর বাসায় আসি আর তোর চেহারা দেখি, তাহলে আমার মন মরবে। আরে যা যা, আমাকে কসম কাটিস না, রাখতে পারবি না। অবশ্য গেস্ট রুমে থাকতে পারিস। রাত তো অনেক হচ্ছে, থেকে যাবো। মাদার, কাল সকাল সকাল চলে আসবো। আমি সামি, দীপের কাজিন। কোইনসিডেন্টলি আপনার বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করার সৌভাগ্য আমার হয়েছিল। তো এখানে এখানে কেন এসেছেন? আসলে আপনার জন্য খুব কষ্ট ছিল,
তাই চলে গেল। কষ্ট আমার জন্য? আরে ওকে, আমি দীপের কাছে সব শুনেছি। আপনার মা, প্লিজ আপনি এখান থেকে যান, আমি আপনার সাথে কথা বলতে চাই না। কি ডোন্ট ক্রস মিনিট।